বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আজকে এখানে আমরা রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি। আমাদের সংস্থার 61তম দিবস আজকে প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কাজ করে থাকি, সংস্কার সেবা। আজকে আমরা সেবার কাজের উদ্দেশ্যে এখানে এসেছি আর রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা জানি যে রক্তদান মহদান, তো ভারত বিকাশ পরিষদ সবসময় এমন কিছু করে থাকে যা সমাজের জন্যে উপকারে আসে। এই জন্যই আজকে আমাদের এখানে আসা রক্তদান শিবির করা। অন্তরতম সেতু হলো রক্তবন্ধন। রক্তের কোনো চারপাত ধর্মবর্ণ কিছুই নেই, আমরা সবাই এটার মধ্যে দিতে রক্তদান করি। আমরা কি মুসলমানের রক্ত আমাদের শরীরে যাবে না, হিন্দু রক্ত সেটা আমাদের ভেদাভেদ করবো, আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছে, আমরা সবাই এক। তাই আমরা এই রক্তদানের মাধ্যমে আমাদের অটুট বন্ধন গড়ে তুলবো, ভ্রাতৃত্বভাবে সৃষ্টি করবো। তাই আমরা সবাই এগিয়ে এসে যারা আজকে রক্ত দিতে এসেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।